বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে কাণ্ড, নেই বিদ্যুৎ সংযোগ অথচ ধরিয়ে দেওয়া হচ্ছে বকেয়া বিলের কাগজ। এ নিয়ে কাছাড় জেলার ধলাই সমষ্টির অন্তর্গত ভুবন হিল জিপির ভুবননগর নয়াগ্রাম এলাকার ক্ষুব্ধ জনগণ তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। মঙ্গলবার গ্রামের সাধারণ মানুষরা বলেন, স্বাধীনতার 75 বছর পার হয়ে গেলেও বৈদ্যুতিক সংযোগ থেকে বঞ্চিত তারা, কিন্তু তাদের নামে বিদ্যুৎ বিভাগ থেকে বকেয়া বিল আদায়ের নামে পাঠানো হয়েছে বিলের কাগজ। তাছাড়া বর্তমানে বিভাগীয় অনলাইন পোর্টালে 25 থেকে 26টি পরিবারের মধ্যে এক একটি পরিবারের নামে 2-3 হাজার করে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে জানা গেছে, কিন্তু আসলে তাদের ঘরে নেই বিদ্যুৎ সংযোগ। এদিন স্থানীয় 25-26টি পরিবার সংবাদ মাধ্যমকে জানান, 2018 ইংরেজিতে এই গ্রামে বিদ্যুৎ বিভাগের খুঁটি পুঁতে রেখেছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কোনো পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। আশ্চর্যের বিষয় হলো, বিনা সংযোগে তাদের নামে বিল কীভাবে হয় সে নিয়ে বিরাট এক প্রশ্নচিহ্ন। তাছাড়া বর্তমানে পড়ুয়া ছাত্রছাত্রীদের অনলাইনে পাঠদানের ক্ষেত্রেও বঞ্চিত পড়ুয়ারা, এতে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে, এছাড়াও বিশেষ অসুবিধার সম্মুখীন তারা। এ নিয়ে কয়েকবার বিভাগীয় আধিকারিক সহ নেতামন্ত্রীদের দ্বারস্থ হলেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি আজ পর্যন্ত। এ নিয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের সরজমিনে তদন্তে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। জায়গার নাম কি? আমরা কারেন্টের ব্যাপার। জায়গার নাম হলো ভুবননগর নয়াগ্রাম। ভুবননগর নয়াগ্রাম। আচ্ছা। ওখানে কুটি গড়া হইছে কারেন্টর। আচ্ছা। তখন কিছু তার লাগাইছে, কিছু লাগাইছে না, অনেকটা বাকিও আছে, অনেক কুটি ফলাইলো আছে, গড়া হইছে না। এরকম করি করি তারা তো কোনো কানেকশন দিল না, কোনো লাইনও দিল না, কোনো ঘরও কারেন্ট নাই, তবুও তথাপি বিল আই কেন আই দীর্ঘ 2019 থেকে বিল আর কেউর 2700, কেউর 3000, কেউর 1800, এলা প্রত্যেক পরিবারের বিল আর, কিন্তু বিলটা কিভাবে আয় আমরা তো বুঝতে পারছি না। এখানে কোনো কানেকশন নাই, কোনো কারেন্ট নাই, কিচ্ছু নাই, তথাপিও বিল আয়। এখানেও বাচ্চারা অনলাইনে পড়িত, কোনো কারেন্টের ব্যবস্থা নাই, কোনো মোবাইলের ব্যবস্থা করা যায় না, মানে চার্জ দেওয়া যায় না, মতিনগর যাওয়া লাগে 3 কিলোমিটার, আরো 20 টাকা খরচ হয় গাড়িয়ে যাইবার সময়, আপ ডাউন গাড়ি ভাড়া, মোবাইল চার্জ দিয়ে কোনো কারণে ফোন করতো, এইরকম ব্যবহার আমরা। জানাইছি তখন এখানে কাবুগঞ্জ গিয়া জানাইছে, অফিসও অ্যাপ্লিকেশন দিছে, এবার গেছে, যাওয়ার পরে মন্ত্রীও আশ্বাস দিচ্ছেন যে কারেন্ট পাইবায়, তথাপিও এখানে কারেন্ট আইলো না, আরো বিল বারবার আইয়ে থাকে, এফএনএসও আয় মোবাইলও যে বিল ওইলা ওইলা বাড়ে, বিল দেও, এইটাও কিভাবে দিত পাবলিকে। আমি বুঝুর সদস্য। আচ্ছা, কি ব্যাপার? ব্যাপার মানে কারেন্টের বিল আর, কিন্তু এই আমার এলাকার মধ্যে কোনো কারেন্ট নাই। আচ্ছা, তারপরে আমি বিলটা কবে থেকে না 2019 বিল আছে, এখন দেখা যায় 2700-2800 বিল ওজনে যাইয়া পড়ছে এক একটা ফ্যামিলিতে। এখানে কতটা ফ্যামিলি আছে? এখানে 25-26 পরিবার আছে, ফ্যামিলি আছে। আচ্ছা, তারপরে আমরা এসডিও এখানে গেলাম, এসডিও কইলা যে আমরা বিলটা বাতিল করে দিয়া, কিন্তু এখন তো কোনো বাতিল হয় নাই। আর তারাও সার্ভে করলা, দেখিয়া দেখছো না ইয়া যে এলাকার মধ্যে কারেন্ট নাই। তারপরে ইঞ্জিনিয়ার কইলা, আমার এসডিও কইলা যে এটা আগে কোনো কাজ হয়েছিল, এটা কাজ ওকে হইয়া গেছে, সেই জন্য বিলটা যায় বুঝিয়া, কিন্তু আমার এলাকার মধ্যে কোনো কাজ ওকে হয় নাই, কিছু কাজ হয় নাই, কানেকশন কোনো কানেকশন নাই। আচ্ছা, এরপরে বিল আর? এরপরেও বিল আর, দেওয়ার পরেও বিল আর। আমরা সেজিওমে গেছি, তো তারা কইলা যে কাজটা হইব, এখন বিল হয়ে গিয়ে এটা মানে কাজ সাকসেস হয়ে গেছে এরিয়ার মধ্যে। আচ্ছা, কিন্তু এরিয়ার মধ্যে কোনো কাজ সাকসেস হয় নাই। আমরা বলছি আপনারা ইনকোয়ারি করে দেখুন এলাকার মধ্যে কাজ হয়েছে কি না হয়েছে, লাইন আছে কি না আছে, কিন্তু তারা আবু পর্যন্ত। আপনারা এখানে কিন্তু বিদ্যুৎ কানেকশন দেওয়া আছে না? নাই। ভিউরো রিপোর্ট, তরঙ্গ টিভি।